গত 2 মাস ধরে আমি দুবাই একটা মিশনে আছি। বেসিক্যালি আমি একটা উইমেন ট্রাফিকিং নিয়ে স্টোরি করছি। 6 মাস আগে কলকাতায় একটা তৃষা নামের মেয়ে মিসিং হয়ে যায়। অ্যান্ড সারপ্রাইজিংলি আমি সেদিন ওকে আপনাদের ক্লাবেই দেখলাম। কয়েকটা লোকজনদের সঙ্গে ছিল, আই ডোন্ট নো, মেবি ওখানেই ওরা ওকে এক্সচেঞ্জ করছিল, মানে যেটাকে বলে হাত বদল। আমাদের পাপ ইয়া হতেই পারে না। আরে 10 বছর ধরে আমি এই পাবে রয়েছি। আই থিঙ্ক ভাস্কর ইজ রাইট। আমাদের উইট, আই হ্যাভ প্রুফ, ওয়ান সেকেন্ড। লুক, আমার বিশ্বাস হচ্ছে না তো। এই দেখো, এই যে তৃষা, আমি পুরো ব্যাপারটা পুলিশকেও জানিয়েছি, বাট স্টিল এই কিডন্যাপিং স্ন্যাচিং এই পুরো মেসটা হচ্ছে না, আই ডোন্ট নো ওয়াই। ক্লিয়ার, তার মানে পুরো ব্যাপারটা পুলিশ স্টেশন থেকে লিক হয়েছে। পুলিশ? হ্যাঁ, আই থিঙ্ক ভাস্কর ঠিকই বলছে। হোয়াট? বসো। পুলিশ, পুলিশ স্টেশন থেকে যদি ইনফরমেশনটা লিক হয়, তার মানে তুমি যেখানে আছো সেখানে থাকাটা সেফ হবে না। আমার মনে হয় মেঘনা, কিছুদিনের জন্য তুমি আমার বাড়িতে শিফট হয়ে যাও, কি বল ভাস্কর? না না প্লিজ, তার কোনো দরকার নেই মেঘনা। দিস ইজ নট কলকাতা, এটা কলকাতা নয়, তুমি যা চাইবে আর তাই হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ইওর লাইফ ইজ অ্যাট রিস্ক। উইল ইউ ড্রপ মি হোম প্লিজ? মেঘনা, আমি ওই ইন্টেনশন নিয়ে বলিনি, আমি জাস্ট তোমাকে হেল্প করতে চাইছিলাম। প্লিজ, অ্যাজ ইউ উইশ। সি ইউ ভাস্কর। বলছি, তুমি আমার উপরে রেগে নেই তো?